হ্যালো ফ্রেন্ডস, পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপারে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও। এই টপিকটি আমরা নিয়েছি তোমাদের অপশনাল পেপারের যে সেকেন্ড পেপার পলিটিক্যাল সায়েন্সে, সেই সেকেন্ড পেপারে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অংশ রয়েছে বা সিলেবাস রয়েছে বা পার্ট রয়েছে, সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একদম নিচের দিকের একটা পয়েন্টে যাবে। দেখবে অর্গানাইজেশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্গানাইজেশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই অংশ থেকে তিনটে সাব পার্ট রয়েছে বা সাব টপিক্স রয়েছে এই টপিকের উপরে। একটা পিএমও, আরেকটা হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট, আর একটা রয়েছে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন। তো তার একটা পার্ট আজকে আমরা পড়বো এবং পরের সিরিজে আমরা এর যে বাকি অংশগুলো সেগুলোকেও কভার করে দেবো। এবছরের পরীক্ষার নিরিখে বা 2020-র WBCS এর মেন্সে আমরা ধরে নিতে পারি যে একটা ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে এই পিএমও। তো এখানে এই পিএমওর খুঁটিনাটি বিষয়ে আমরা জানবো এবং নোট কিভাবে লিখতে হয় সে বিষয়েও আমরা জানবো। তবে সেটা শুরু করার আগে আমি জাস্ট কয়েকটি কথা তোমাদেরকে বলে দিতে চাই। তোমরা যারা বাংলায় পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার পড়তে চাইছো তাদের জন্যই আমার এই উদ্যোগটা শুরু করা। যদিও সকলের মতোই আমি বলবো যে পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপারে বাংলা নোট তৈরি করাটা একটু সত্যিকারের কঠিন, এবং সেই জন্যই তোমরা সবাই বাংলায় নোটের যে বারবার তোমাদের আবেদন জানিয়েছো যে বাংলায় নোট কে পড়ায়, কোথা থেকে পাবো, সেই কারণে আমার এই উদ্যোগটা নেওয়া। তো তোমরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে তোমাদের জন্য ফ্রুটফুল হচ্ছে এবং কাজে লাগবে বা তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরা কমেন্ট করো এবং সেই কমেন্ট থেকে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের কাজে লাগছে, এবং সেই অনুযায়ী আমি পুরো যে সিলেবাস তোমাদের রয়েছে WBCS এ, সেই পুরো সিলেবাসের প্রত্যেকটা অংশ একটা একটা করে আমি তোমাদের কভার করে দেবো। না হলে আমি ঠিক বুঝতে পারছি না আদৌ তোমাদের কাজে লাগছে বা লাগছে না। তো এবার সবাই শুরু করা যাক। আমাদের যে পিএমও বা প্রাইম মিনিস্টার অফিস সম্পর্কে যে আলোচনার কথাটা বলেছিলাম সেই বিষয়ে, তাহলে এখানে প্রথমে যখন আমরা লিখবো তাহলে সেখানে ভূমিকা প্রসঙ্গ আলোচনা করবো, এবং সেই ভূমিকা প্রসঙ্গে আমরা যে ব্যাপারটাকে জুড়ে দেবো সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়টা আসলে কি। তারপরে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ভবের ইতিহাস আমরা আলোচনা করব। স্বাধীনতার পূর্বে একটা পার্ট রেখেছি, স্বাধীনতার পর বলে একটা ছোট পয়েন্ট হবে। তারপরে ক্রমবিকাশের ধারা আমরা আলোচনা করব, যেখানে আমরা জওহরলাল নেহরুর আমলে, লাল বাহাদুর শাস্ত্রীর আমলে, ইন্দিরা গান্ধীর আমলে, রাজীব গান্ধীর আমলে, অটল বিহারী বাজপেয়ীর আমলে, মনমোহন সিংয়ের আমলে কেমন করে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় ধীরে ধীরে তাদের যে কায়েম স্থাপন করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ সেখানেই আমরা বলছি ক্রমবিকাশের ধারা। শেষে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে কার্যাবলী তার যে সমালোচনার অংশ, সেই সমালোচনা অংশগুলো আমরা কতগুলি সাবপার্টে ভাগ করেছি। মন্ত্রিসভার গুরুত্ব, স্বাধীনতা সংকুচিত, দাপট বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন, এই সাব পয়েন্টে ভাগ করে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করার পরে শেষে একটা উপসংহার লিখবো। তাহলে আমি এখান থেকে একটু সরে যাচ্ছি, তোমরা পয়েন্টগুলো এক ঝলক দেখে নাও এবং পারলে তোমাদের খাতাতে নোট ডাউন করে নাও, কারণ যে কোনো নোট পড়ার আগে এটাই হচ্ছে প্রাথমিক যে তোমার দৃষ্টিভঙ্গি হবে যে আমি কতগুলো পয়েন্ট ভাগ করে নিই এবং সেই পয়েন্ট ওয়াইজ আমাকে মনে রাখতে হবে। দেখবে তাহলে তোমাদের মনে রাখাতেও অনেকটাই মাইলেজ দিয়ে দেবে এই যে পদ্ধতি সেই পদ্ধতি দিয়ে। তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে ভূমিকা প্রসঙ্গ লিখব। তাহলে ভূমিকা প্রসঙ্গে আমরা সকলেই জানি যখন পলিটিক্যাল সায়েন্স WBCS এর জন্য প্রিলির জন্য আমরা পড়েছি, সেখানে আমরা এটুকু জেনেছি যে ভারতের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় প্রকৃতি। অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় প্রকৃতির, যা ব্রিটেনের অনুকরণে গৃহীত, এবং এই সংসদীয় শাসন ব্যবস্থায় ভারতের যে সর্বপ্রধান ব্যক্তি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির তুলনায় প্রধানমন্ত্রী অধিক গুরুত্বপূর্ণ বা মর্যাদা সম্পন্ন। ভারতবর্ষের যে প্রশাসন ব্যবস্থা, সংসদ, বিভিন্ন যে বিভাগীয় পদগুলি রয়েছে এবং যত বিভাগীয় কার্যালয়গুলি রয়েছে, সমস্ত কিছুর মধ্যমণি কিন্তু প্রধানমন্ত্রী। এবং আমরা জানি যে রাষ্ট্রপতির নামে মূলত প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাই দেশে শাসন কার্য পরিচালনা করে। তো এটা কিছুটা হলেও প্রসঙ্গত, কারণ আমরা সকলেই জানি যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমেই যে সরকার গঠন হয়েছে সেই সরকারের মুখ্য ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী এবং একজন মুখ্য সাংসদ। তাহলে সাংসদদের মধ্যে অগ্রগণ্য যিনি,
তাহলে স্বভাবতই দেশের যে সাধারণ জনগণ বা প্রশাসনিক বিভাগ, তারা দেশের সরকার কি নীতি কি সিদ্ধান্ত নিলেন সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকেই জানবেন বা জানতে চাইবেন, এটাই স্বাভাবিক। এবং এই উদ্দেশ্যে দেখা যায় যেহেতু ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী পদ সেটা ব্রিটেনের অনুকরণে গৃহীত, তো সেই পদ্ধতি অবলম্বন করেই দেখা যাচ্ছে ক্রম বিকাশের পথ ধরে, এক কথায়। অর্থাৎ যত সময় এগিয়েছে এই প্রধানমন্ত্রী কার্যত দেশের মুখ্য প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু একজন ব্যক্তি বা একজন প্রশাসকের ক্ষেত্রে বা প্রশাসক কিছুতেই এই সুবিশাল ভারতবর্ষের যে প্রশাসনিক কার্যভার সেটা সামলাতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই কারণে প্রধানমন্ত্রী দেশের যত উচ্চ পদস্থ কর্মচারী সেই কর্মচারীদেরকে নিয়োগ করেন এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরো অন্যান্য কর্মচারী প্রধানমন্ত্রীকে এই প্রশাসনিক কাজকর্মে পরামর্শ প্রদান এবং বিভিন্ন নীতি এবং রূপায়নে সহায়তা বা করে থাকেন বা সমস্ত রকমের যে সাহায্য সেই সাহায্য করে থাকেন। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন উচ্চ পদস্থ আমলা এবং আরো যে অধস্তন কর্মচারী, এই নিয়ে যে একটা সংগঠন তৈরি হলো প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য বা এক কথায় প্রধানমন্ত্রীকে সহায়তা বা সাহায্য করার জন্য, সেই সংগঠনকেই আমরা বলি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাহলে এইখানে আমরা পেলাম হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কে। এবার আমরা জানবো হচ্ছে উদ্ভবের ইতিহাস সম্পর্কে। তাহলে উদ্ভবটাকে উদ্ভবে আমরা বলছি স্বাধীনতার পূর্বে। স্বাধীনতার পূর্বে কি ছিল? স্বাধীনতার পূর্বে যখন ব্রিটিশদের শাসন ভারতবর্ষে চলে, তখন ভারতের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একদম ওপরে ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল। এবং এই গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য এক্সিকিউটিভ কাউন্সিল থাকতো, অর্থাৎ এই যে কাউন্সিল কথা, একে সচিবালয় বলা হতো। আর এই এক্সিকিউটিভ কাউন্সিলের মুখ্য ব্যক্তি হতেন একজন ধুরন্ধর শাসক, যাকে সচিব বলা হতো। তো এই সচিব গভর্নর জেনারেলকে পরামর্শ দিতেন শাসন কার্য পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সচিবকে একাই দিতেন না। এই সচিব তার নিজস্ব একটা দপ্তর তৈরি করেছিল অন্য সকল কর্মচারীদের নিয়ে, এবং টোটাল যে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক এই তথ্য সরবরাহ এবং তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে মুখ্য সচিব গভর্নর জেনারেলকে তার পরামর্শ প্রদান করতেন। এই ছিল হচ্ছে স্বাধীনতার পূর্বের যে মুখ্য সচিবালয় বা এক কথায় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের মূল প্রকৃতি। কিন্তু ভারত যখন স্বাধীন হলো, এবার স্বাধীনতার পরের অংশে আমরা কি লিখবো, ভারত যখন স্বাধীন হলো তখন ওয়েস্টমিনস্টার যে মেথড বা এক কথায় মডেল, সেই মডেল অনুসরণ করাতে গভর্নর জেনারেলের পদটাকে বিলুপ ঘটিয়ে বা বিলুপ্ত ঘটানো হয় এবং তার জায়গায় প্রধানমন্ত্রী পদের সূত্রপাত হয়। এবং যেহেতু ব্রিটেনের অনুকরণে প্রধানমন্ত্রী পদ গৃহীত, দেখা যায় পরবর্তীতে দেশের প্রশাসনের মুখ্য ব্যক্তিতে পরিণত হন প্রধানমন্ত্রী। মূলত সংবিধান অনুসারে এই প্রধানমন্ত্রীকে সহায়তা করার কথা ছিল মন্ত্রিসভার, কিন্তু যেহেতু এই যে ব্রিটেনের অনুকরণে প্রধানমন্ত্রী ধীরে ধীরে মুখ্য প্রশাসকের ভূমিকায় পর্যবসিত হন, এই কারণে দেখা যায় যে তাকে প্রশাসনের বিভিন্ন কাজের জন্য আমলাদের উপরে নির্ভরশীল হয়ে উঠতে হচ্ছে। আর এই কারণেই তাকে যে সহায়তা করবেন, তিনি যে নীতি বা পরিকল্পনা রূপায়ণ করবেন, তার জন্য প্রয়োজন হয়ে পড়ে কতগুলি, এক কথায় বলবো, সুপরিকল্পিত পরামর্শের। এবং সেটা কারা দেবেন? দেশের যে উচ্চ পদস্থ আমলা তারা। অর্থাৎ এই ধারা থেকে, এই প্রয়োজনীয়তা থেকেই প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয় গঠন হলো কাদের দিয়ে? দেশের উচ্চ পদস্থ আমলা এবং আরো যাদেরকে সচিব বলা হয়, আমলা এবং এক কথায় আরো কর্মচারী নিয়ে একটি সংগঠন গঠন হলো, যেটারই নাম হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এই ছিল মোটামুটি, আমরা বুঝে যাচ্ছি যে আসল ব্যাপারটা কি, রাইট? এবার আমরা চলে আসি ক্রম বিকাশের ধারা।
সেখানে আমরা প্রথম পয়েন্ট বলছি যে জওহরলাল নেহরু, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম জন্ম হচ্ছে জওহরলাল নেহরুর সময়। এই জওহরলাল নেহরুর সময়ে HV আয়াঙ্গার নামক একজন ICS অফিসার নেহরুকে প্রশাসনিক কাজে যাবতীয় পরামর্শ দিতেন। কিন্তু আয়াঙ্গার কি নিজে একাই দিতেন? না, আয়াঙ্গার এখানেও একটি সচিবালয়ের গঠন করেছিলেন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কর্মচারীদেরকে নিয়ে। অর্থাৎ এইখানে আমরা বলবো যে জওহরলাল নেহরুর, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্ম ঘটে। এরপরে আমরা লাল বাহাদুর শাস্ত্রীর আমলের কি ঘটনা ঘটে সেটা দেখে নিই। জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে অল্প সময়ের জন্য লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। কিন্তু দেখা যায় যে জওহরলাল নেহরুর মতন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে লাল বাহাদুর শাস্ত্রী ততটাও অভিজ্ঞ নন, অর্থাৎ অনন্য রাজনৈতিক ক্ষমতার অধিকারী লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন না। এই কারণে লাল বাহাদুর শাস্ত্রী ভীষণভাবে ওই যে সচিবালয় বা আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে ওঠেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে আমলারা রয়েছেন তাদের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে ওঠেন। এখানেই বলা হয় যে মুখ্য প্রকাশ বা প্রকৃত প্রকাশ প্রধানমন্ত্রী কার্যালয়ে সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর আমলে। এরপরে লাল বাহাদুর শাস্ত্রীর পরে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় বসে, সেই ইন্দিরা গান্ধী ক্ষমতায় বসলে তিনি লাল বাহাদুরের পদ্ধতি বা লাল বাহাদুরের পথই অনুসরণ করেন, অর্থাৎ তিনি আমলাতন্ত্রের ওপরই প্রশাসনিক কার্যের জন্য অতি নির্ভরশীল হয়ে পড়েন। এমনকি এই যে আমলাতন্ত্র বা প্রধানমন্ত্রী কার্যালয়, সেই কার্যালয়ের এখতিয়ার আরো সম্প্রসারিত করে দেন। এবং পরবর্তীতে 1975 সালে যখন তিনি জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করেন, কার্যত পক্ষে তখন মূল প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই প্রধানমন্ত্রীর যে কার্যালয় বা প্রধানমন্ত্রীর যারা আমলা বা সচিব ছিলেন তারাই হলো। এবার চলে যে রাজীব গান্ধীর আমলে, ইন্দিরা গান্ধীর আমলে এই প্রধানমন্ত্রীর কার্যাবলীর যতখানি ক্ষমতা আর অবশিষ্ট ছিল সেটাকে বাড়িয়ে দিলেন হচ্ছে রাজীব গান্ধী। এই রাজীব গান্ধী এমনকি এমনটাও শুরু করে দেন তখন যে বিভিন্ন মন্ত্রক তাদের যদি কোনো প্রস্তাব বা কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা সবার আগে ওই PMO অফিস বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে, সেখানে সেটা অ্যাকসেপ্ট হলেই তবে যথাযথ স্থানে গিয়ে সেই প্রস্তাবটা পৌঁছাবে। অর্থাৎ এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি এখান থেকে শুরু হয়ে গেল রাজীব গান্ধীর আমলের শুরু থেকে। এরপরে পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ী, প্রথম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস, তাই তো এর আগেও হয়েছে কিন্তু আমরা বললাম যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। এবং তিনি যখন প্রশাসনিক ব্যবস্থা চালান বা পরিচালনা শুরু করেন, দেখেন যে তার সময়ে যত এই যে বিভিন্ন মোর্চা, অন্যান্য বিভিন্ন যে দল, সেই দলের যে নীতি বা মতাদর্শের মধ্যে বিরোধ দেখা দেয়, আর এই কারণে আরো বেশি অতি নির্ভরশীল হয়ে ওঠেন প্রশাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ওই আমলাতন্ত্রের উপরে বা প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেই কার্যালয়ের উপরে। এরপরে মনমোহন সিংহ আবার একটি পাঁচমিশালী সরকারের প্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রী হিসেবে বসেন, এবং সেক্ষেত্রেও দেখা যায় যে এই প্রধানমন্ত্রীর কার্যালয় তার যে ক্ষমতা সেই ক্ষমতায় একদম আসীন থাকেন বা তার নিজ যে কার্যাবলী সেই কার্যাবলী বা ক্ষমতা একেবারে দাপিয়ে রাজত্ব করতে থাকেন। তাহলে এই গেল মনমোহন সিংহ। এবং বর্তমানে আমরা যে সরকার বা মোদী সরকার রয়েছে সেই সরকারের ক্ষেত্রেও আমরা একই দেখি যে মূল বা মুখ্য ক্ষমতার অধিকারী বা দেশের তাবড় তাবড় সিদ্ধান্ত নিয়ে থাকেন হচ্ছে প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেই কার্যালয়। তো এগিয়ে গেল ক্রমবিকাশের ধারা। এবং এই ক্রমবিকাশের ধারা প্রসঙ্গে আমরা শুধু মোটামুটি এই একটা হিস্ট্রি আমরা লিখবো, এরপরে আমরা চলে আসি হচ্ছে সমালোচনা। সেই সমালোচনা পাঠে সবার আগে কি বলা হলো, মন্ত্রিসভার গুরুত্ব। বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কার্যাবলী সেই কার্যাবলী সমালোচিত হয়েছে, তার একটা পয়েন্ট হচ্ছে মন্ত্রিসভার গুরুত্ব। আচ্ছা, এটা কিরকম ভাবে আলোচনা করতে পারি আমরা? এরকম যে মূলত দেখা গেল যে আমরা যে সংসদীয় শাসন ব্যবস্থা বললাম, সেই সংসদীয় শাসন ব্যবস্থায় ইভেন ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানেও বলা রয়েছে যে প্রধানমন্ত্রীকে সহায়তা করবে মন্ত্রিসভা, এবং মন্ত্রিসভার মধ্যে থেকে বিশেষ
মন্ত্রীদেরকে নিয়ে আবার ক্যাবিনেট গঠন করা হবে, যখন বিশেষ কোনো জরুরি অবস্থা বা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যদি তড়িঘড়ি করে সরকারকে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সহায়তা করবে এই ক্যাবিনেট। কিন্তু দেখা যায় যে বর্তমান ব্যবস্থায় ঠিক তার বিপরীত, প্রধানমন্ত্রীকে সাহায্য করার কথা মন্ত্রিসভা এবং ক্যাবিনেটের, কিন্তু সেক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রী কার সিদ্ধান্ত নিচ্ছেন, প্রধানমন্ত্রীর যে কার্যালয় সে কার্যালয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। অতএব স্বভাবতই বলা যেতে পারে যে মন্ত্রিসভার গুরুত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটা সংসদীয় শাসন ব্যবস্থায় একেবারেই কাম্য নয়। দেন দ্বিতীয়টা হচ্ছে স্বাধীনতা সংকুচিত। এখানে আমরা উল্লেখ করেছিলাম যে মূলত যখন রাজীব গান্ধীর সময়, সেই রাজীব গান্ধীর সময় থেকেই শুরু হয়ে গেছিল যে কোনো মন্ত্রক বা কোনো মন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত নেন বা প্রস্তাব গ্রহণ করেন যে কোনো বিষয়ে, সেই প্রস্তাবটা প্রথমে পিএমওর দরবারে যাবে, পিএমওর যে দপ্তর সেই দপ্তরে যাবে, সেখানে অ্যাকসেপ্টেড হলে তবেই সেটা যথাযথ স্থানে পৌঁছাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাই বলা রয়েছে যে মন্ত্রী বা মন্ত্রক কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত প্রথমে যাবে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেপ্টেড হলে তবেই যথাযথ স্থানে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে মন্ত্রক বা মন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে বা কোনো পরিকল্পনা গ্রহণের ব্যাপারে একেবারেই পূর্ণ ক্ষমতা নেই, অর্থাৎ তার স্বাধীনতা এখানে সংকুচিত হচ্ছে। যেটা আবারও বলছি যে সংসদীয় গণতন্ত্রে সেটা একেবারেই কাম্য নয়, ভারতবর্ষের সংবিধান অনুসারে বা ভারতীয় সংসদীয় গণতন্ত্র অনুসারে সেটা একেবারেই কাম্য নয়। এবার চলে যাচ্ছে যে এই যে আমরা প্রাথমিক যে সময় থেকে ইন্দিরা গান্ধী বললাম, তারপরে রাজীব গান্ধী, তারপরে অটল বিহারী বাজপেয়ী বলি, মনমোহন সিং এবং বর্তমান সরকার, এই যে ক্রমান্বয়ে আমরা যত সময় এগোচ্ছি কালক্রমে দেখছি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা ক্রমবর্ধমান। এবং দেখা যাচ্ছে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা আমলা, সেই আমলা নাকি অনেকেই মনে করেন যে সংসদীয় যে গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রকে ভ্রুকুটি দেখাচ্ছেন এক কথায়, রাইট? এই ছিল একটা। এবং এছাড়াও আমরা বলা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন। তো এইখানে একটা প্রশ্ন উঠে আসে যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি বা কার্যের পরিসর বৃদ্ধি, সেই থেকেই একটি প্রশ্নের মুখোমুখি আজ গণতন্ত্র দাঁড়িয়ে যে আমলার ক্ষমতা বেশি নাকি সংসদের ক্ষমতা বেশি, এই একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন উঠছে যে অদূর ভবিষ্যতে, হয়তো ভবিষ্যতে তাহলে এরকমও হতে পারে যে মন্ত্রী পরিষদ এবং যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে চরম বিরোধও দেখা দিতে পারে। তো এইরূপ সমালোচনা আমরা লিখতে পারি আমাদের নোটে। এবং এই সমালোচনার পরেও বা এই সমালোচনার সত্ত্বেও বলবো যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে গুরুত্ব সেটা মোটেও অস্বীকার করা যায় না। আমরা যদি এইভাবে ভেবে নিই যে এটা প্রধানমন্ত্রীর কার্যালয় না ভেবে যদি একটি পরামর্শ দানকারী সংস্থা হিসেবে মনে করি, আদতে আসলে যদি ভাবি এটি একটি চাঁদের হাট, সত্যিকারের এটি একটি চাঁদের হাট, বিভিন্ন ক্ষেত্র থেকে একেবারে আমরা ধরে নিতে পারি যে একটি বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে এক্সপেরিয়েন্সড পার্সনদেরকে নিয়ে তাদেরকেই এই প্রধানমন্ত্রী কার্যালয়ে গঠন করা হয়। অর্থাৎ যে চাঁদের হাট বসেছে সেই চাঁদের হাট কিন্তু প্রধানমন্ত্রীকে একটি সুপ্রতিষ্ঠিত সরকার, সুশৃঙ্খল সরকার, সুপ্রশাসন গঠনে যথেষ্ট সাহায্য করে। এবং এই যে সরকার বললাম যে সরকারকে যদি বা প্রধানমন্ত্রীকে যদি প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হয় তাহলে আমরা তখন দেখব এই যে যে সমালোচনার কথাগুলি বলছি সেই সমালোচনাগুলি একেবারেই নস্যাৎ হয়ে যাবে। অর্থাৎ উপসংহার প্রসঙ্গে আমরা ঠিক এইভাবে গুছিয়ে লিখতে পারি যে উপরিউক্ত সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্ব একেবারেই অস্বীকার করা যায় না। যদি আমরা এই প্রধানমন্ত্রী কার্যালয়কে একটি পরামর্শ দানকারী সংস্থা বা চাঁদের হাট বলে মনে করি তাহলে যাবতীয় সমালোচনা একেবারেই নস্যাৎ হয়ে যাবে।
প্রধানমন্ত্রীকে প্রশাসনের ওপরে কর্তৃত্ব স্থাপন, একটি সুশৃঙ্খল সুশাসিত ঐক্যবদ্ধ সরকার গঠনে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সচিবালয়, সেই সচিবালয়ের গুরুত্ব অপরিসীম। এরকম একটা উপসংহার তোমরা তোমাদের মতন করে নিজেরা লিখে নেবে, কারণ সবাইকেই বলছি ভূমিকা এবং উপসংহারটা প্রত্যেকে একটু চেঞ্জ করে নেবে, নিজের মতন করে লিখবে। এই লিখলে আমাদের টোটাল নোটটা কভার হয়ে যাচ্ছে পিএমও সম্পর্কে, প্রধানমন্ত্রীর যে কার্যালয় সে কার্যালয় সম্পর্কে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং প্রত্যেকে একই কথা বলবো নিচে কমেন্ট করো, কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের এটা কাজে লাগছে, এবং সেই মতন করে তাহলে আমরা নতুন করে একদম চ্যাপ্টার ধরে ধরে গোটা সিলেবাসটাকে কভার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং প্রত্যেকে নোটগুলো সব লিখে নেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।